বিদেশি শক্তির সহায়তায় সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের নামে দেশের মানুষের সাথে প্রতারণা করছে। বিরোধী মতে কণ্ঠরোধ করতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশের মানুষের সমস্যার সমাধানে আজকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গণতন্ত্রে তো বিশ্বাস করেই না, শুধুমাত্র একদলীয় শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে।